এইটা হলো বুড়াইদা বাংলাদেশ মার্কেট ডান সাইডে শার আল খুবাই ইশারা খুবে এই যে ডান সাইডে এটা হলো বাঙালি মার্কেট বুড়াইদা এই যে বাম পাশে এখানে হলো কি হসপিটাল এটা হলো আল রাজি ব্যাংক আমরা এখন হারাজ মার্কেটে যাব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ দেশ ও দেশের বাইরে আপনারা সবাই যারা এই ভিডিও দেখছেন সবাইকে আমার সালাম আপনারা সবাই কেমন আছেন আশা করি আমি বর্তমানে আছি আপনাদের দোয়ায় সৌদি আরব আল কাসিম ডিস্ট্রিক্ট সৌদি আরব আল কাসিম ডিস্ট্রিক্ট বুড়াইদা শহরের একটা হারাজ মার্কেটে আসি এটাকে আরবিতে বলা হয় হারাজ মার্কেট যেটা আমাদের বাংলাদেশের মধ্যে দেখবেন যে অনেক জায়গার মধ্যে পুরান ঢাকার মধ্যে পুরাতন মাল সামানা পাওয়া যায় বিভিন্ন এলাকার মধ্যে পুরাতন মাল সামানা পাওয়া যায় আর এই জায়গাটাই এরকম এখানে নতুন পুরান সব কিছুই পাওয়া যায় চলুন আমরা একটু নিচে যেয়ে দেখবো এখানে কী কী আছে বা কী কী পাওয়া যায় আপনারা সবাই জানেন আমি বর্তমানে বুড়াইদা শহরের মধ্যে হারাজ মার্কেটের মধ্যে আছি যেখানে বুড়াইদার মেন একটা শহর এখান থেকে এখানে আপনার বাঙালি মার্কেট আছে এখানে সবজি মার্কেট আছে তো আমি বর্তমানে আজকে আমি আপনাদেরকে দেখাবো হারাজ মার্কেটের কিছু নমুনা কি কি এখানে পাওয়া যায় তারপরে এখানে দেখতে পারতেছেন এই যে একটা সুপার মার্কেট এখানে সব কিছু পাইকারি হোলসেল বিক্রি করা হয় আসসালামু আলাইকুম ভাই সালাম ভালো আছেন এই যে আমি হারাজ মার্কেটের দিকে জানতেছি এই যে দেখতেছেন মাশাআল্লাহ শীতের জ্যাকেট ম্যাকেট মাশাআল্লাহ সালাম না বিষয় সালামু আলাইকুম মাশাআল্লাহ আপনারা দেখতে পারতেছেন হারাজ মার্কেট এখানে নতুন পুরাতন সব কিছুই পাওয়া যায় মাশাআল্লাহ দেখতেছেন এই যে এখানে দেখতেছেন পুরাতন ফ্রিজ মিরিজ যা আছে যারা সবাই ফালাইয়া দেয় এটা এখানে তারা উঠে লয়ে আহে 15 টাকা 20 টাকা 30 টাকা 4 টাকা যা পারে এই ফ্রিজগুলা নিয়ে যায় মানুষের রিফারিং করে ব্যবহার করে এই যে দেখতেছেন এখানে চালের বস্তা ফালায় রাখছে এখানে এই দেশের সরকার সবাইরে যারা গরিব মানুষ সবাইরে চাল প্রতি বছরে মানে প্রতি বছর কি সবসময় চাল দেয়া থাকে জাকাতের চাল তো এর সারা এখানে কম দামের মধ্যে এনে 15 টাকা 20 টাকা করে চালগুলা বিক্রি করে তারপরে দেখতেছেন এই যে ওয়াশিং মেশিন এগুলো 15 টাকা 20 টাকা দিলে পাওয়া যাইব কিন্তু আপনার ঠিক করে নিতে হবে এই দেখতে পারতেছেন আশা করি এই যে দেখেন এখানে প্রেশার কুকার ডান্ডা মান্ডা কিছুই নাই কিন্তু তারপরে এখানে মানুষের কিনে লয়ে যাইব এই যে চার ফেলাসগুলো আছে এই যে সাইকেল দেখতেছেন এই যে বিভিন্ন ধরনের সাইকেল এগুলা 15 টাকা 20 টাকা 30 টাকা হলে পাওয়া যাবে এই যে পানির মোটরগুলো মানে অনেক কিছু এখানে নতুন পুরাতন সব কিছু পাওয়া যায় তারপরে এই দেখতেছেন এই যে স্ক্রু ড্রাইভার যা যা প্রয়োজন সব কিছু এখানে পাওয়া যায় দেখতে পারতেছেন আপনারা তারপরে হইলো গিয়ে আপনার এই মেশিনটা হইলো গিয়ে কার্পেট কার্পেট সাফ করার মানে যা যা পুরাতন জিনিস দেখতেছেন কোনোটা ভালো কোনোটা নষ্ট এগুলো সবই আপনারা কম দামে কিনে নিয়ে বাসা যায় চেক করতে পারেন ভালো কি খারাপ কিন্তু এখান থেকে আপনারা সস্তা সব কিছু নিয়ে যেতে পারবেন আর এগুলো হইলো নতুন মাশাআল্লাহ এগুলো হইলো নতুন এগুলো কম দামে পাওয়া যায় এই চুলা টুলা যা আছে আর এটা হইলো গিয়ে আপনার হিটার কারেন্টের হিটার শীতের মধ্যে তারা যে অনেক যারা বাড়িতে আগে কারেন্টের আগুন টাগুন না জ্বালে তারা এই কারেন্টের হিটার ব্যবহার করে এ হলো গিয়ে বুড়াইদার হারাজ মার্কেট হে দেয়ার সাবস্ক্রাইব টু মাই চ্যানেল and also press this bell icon তারপরে দেখতেছেন এই যে পুরাতন খেজুরগুলা যেগুলার ডেট শেষ এগুলো এখানে এনে বিক্রি করতেছে এগুলা কার্টুন আবার 30 টাকা হইলে পাওয়া যায় ঠিক আছে আসসালামু আলাইকুম জি কে হালে এই যে দেখতেছেন উনি আবার মেন সুইচ যেগুলো পুরাতন নষ্ট হয়ে গেছে এগুলো আবার রিপেয়ারিং করে 5 টাকা 7 টাকা যার কাছে যা পারে এই যে পুরাতন মোটরকে সাফ করে এই যে রং টং করে রাখছে এই যে পুরাতন ব্যাটারি পুরাতন এই যে রাইস কুকার তারপরে এই যে সৌদি আরবের ঐতিহ্য কিছু এই যে চা গাওয়ার এই যে পুরাতন চুলা
তারপরে দেখেন অনেকে তার ব্যবহার করছে, এতটুকু বেঁচে গেছে, এই যে বিক্রি করে ফেলাইছে, এটা এখন 10 টাকা দিলে পাওয়া যাইব। এই হলো তো দেখতেছেন আপনারা হারাজ মার্কেটের নমুনা। দেখতেছেন এখানে সবকিছু পুরাতন পাওয়া যায় মাশাল্লাহ। এই যে এখানে দেখতেছেন মাশাল্লাহ বড় বড় গিদর পাতিলা মাশাল্লাহ সবকিছুই আছে মাশাল্লাহ, সব কিছু পুরাতন এখানে পাওয়া যায় মাশাল্লাহ। এই যে এটা হচ্ছে জেনারেটর, মাশাল্লাহ দেখতে পারতেছেন আপনারা এখানে সব কিছুই পাওয়া যায় আলহামদুলিল্লাহ নতুন পুরাতন মার্কেটে। এই হলো পুরাইদার মার্কেট, এই যে চাল বিক্রি করতেছে, কম্বল বিক্রি করতেছে মাশাল্লাহ। তো এই হইল গিয়ে আজকে হারাজ মার্কেটের নমুনা, কারণ এইখানে আপনার সৌদি আরবের মধ্যে অ্যালাউ নাই এভাবে ভিডিও করার, কারণ দেখলে সমস্যা হয়, কারণ সৌদিরা এটা পছন্দ করে না। তারপরেও আমি যতটুকু সম্ভব আপনাদের দেখানোর চেষ্টা করছি। এটা হইল গিয়া আল কাসিম ডিস্ট্রিক্ট বুরাইদা শহর, ঠিক আছে। এখন